মতলব দক্ষিণ উপজেলায় এতিম ও গরিব শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল নটায় এক্সিম ব্যাংক লিমিটেড নারায়ণপুর শাখায় গরিব দুঃস্থ ও মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় এক্সিম ব্যাংক মাউতলবীর নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ রানা মজুমদারের সভাপতিত্বে ও ব্যাংকটির নারায়ণপুর শাখার জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা এসপিও মোহাম্মদ আব্দুল পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লিমিটেড নারায়ণপুর শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ লোকমান হোসেন মোহাম্মদ কবির হোসেন এসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার পল্লি টিভির নিজস্ব প্রতিবেদক কবির মজুমদার ব্যবসায়ী আনোয়ার ভুইয়া উমর ফারুক প্রধান ও শাহ আলম খান সহ এক্সিম ব্যাংক লিমিটেডের অন্যান্য অফিসারগণ মাদ্রাসার এতিমখানার লোকদেরকে প্রতি বছর কম্বল দেয় তো আমার একটা অনুরোধ থাকবে এক্সিম ব্যাংকের ম্যানেজারের প্রতি যেহেতু আমাদের এখানে এতিমখানা বেশি অতএব গরিবের সংখ্যা বেশি আগামী বছর জন্য আরও কম্বলের মাত্রাটা একটু বাড়িয়ে দেয় এই এলাকার পক্ষ থেকে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান সহ সহ এবং এই ব্রাঞ্চের সকল কর্মকর্তা ম্যানেজার সহ সকাল সকলকে ধন্যবাদ জানাই যে এই দুঃসময় এতিম বাচ্চা এবং গরিবদেরকে যে কম্বল দিয়া যে একটা মিলন মেলা করছে এবং এ মেলা যে একটা আনন্দ পাইছে খুশি হয়েছে এই জন্য আমি নারায়ণপুর পৌরসভার পক্ষ থেকে এক ব্যাংকের ম্যানেজার এবং ওনার সমস্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি তারা প্রতি বছরই আমাদের এই অঞ্চলে কম্বল বিতরণ করেন এতিম এবং মেসকিন রিক্সাওয়ালা শ্রমিক গরিব এদের কাছে বিতরণ করেন বিতরণটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়